আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই হৃদয় করা ভালোবাসা নিবেন আমি সৈয়দ মহুদ্দিন বাবু ও বেকার বাবু আপনি আপনাদের ভাই বন্ধু অন্য কিছু না আজকে নিয়েছিলাম হুন্ডা সিভিক্স দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইশের এসেছিলেন হুন্ডা সিভিক্স না বলতে কোনো শব্দ নাই আইফোন চার্জার চান সব ব্যবস্থা আছে স্যামসাংয়ের চার্জার চান সব ব্যবস্থা আছে সব আছে সিসি পনেরোশো টার্বো অল অপশন সানডুফ ইদ সানডুফ আরও কিছু আছে সে নিজের চোখে দেখে বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে তবে নতুন গাড়ি না আপনার দেখা বুঝা শুনা তারপর নেবেন একুশের গাড়ি বাইশের উন্ডা সিভিক্স আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষে অবশ্যই অবশ্যই দাম্বাস এবং যারা আমাকে ভালোবাসেন দয়া করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে ফলো দিয়ে দিবেন কার বাবু টোয়েন্টি ফোর আরও কিছু আছে নাই কোনো ভুল থাকলে মাফ করে দেবেন আসুন ভাই বন্ধুরা যারা আছেন আর দিয়ে দেখবেন ওনরা সিভিক্সের নিউ শেপ যারা পছন্দ করেন ওনার সিভিক্সের নিউ শেপ যারা পছন্দ করেন তাদের জন্য খেয়াল করবেন একটু অন্ধকার হয়ে গেছে তো এই কারণে ভালো করে খেয়াল করবেন যেন ভাই আমি গাড়ি এখনো রেডি করি যে একটা দাগ দোগ আছে যে দেখেন এটা কিন্তু আলগা এটা ভেঙে গেছে এটা কিন্তু আলগা এটা আমি ফালাই দিব এটা আলগা ভেঙে গেছে ফালাই দিব ইনশাল্লাহ কোনো রকম তো নেই এখানে একটা দাগ আছে স্পট আছে সেটা করে দিব যারা দেখতেছেন আমি এখনো গাড়ি রেডি করি নি তবে করব তো আনলাম যারা দেখতেছেন ভিডিওগুলো রেগুলার ভিডিওটা দেখতেছেন তাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাইতেছে আমার পাশে আছে আমার বাতিজা কলজার টুকরা আলামিন ওই পাশে দরজাটি খুলো আপনারা যারা দেখেন মনোযোগ দিয়ে দেখবেন যেন কোন রকম ভুল না হয় দয়া করে টাকা দেওয়া জিনিস কিনুন দেখতে সমস্যাটা কি আলামিন এটা কি দেওয়া হতো নিচে এই সিটের নিচে দেওয়া হতো আসলে যত বেশি দেখবো তত বেশি শিখবো শেখার কোনো শেষ নেই আর শেখার কোনো শেষ নেই আজানো চলে আসতেছে আসন দিচ্ছে সাউন্ড সিস্টেম ওই যে চার্জার আইফোন চার্জারের ব্যবস্থা এবং পিছনে বাইরে সব কিছুই অসম চাবি তোমার কাছে খেল লাগে বাপ রাখছিলাম হ্যাঁ চাবিতে স্টার্ট হবে গাড়ি সেটা দেখাই না সমস্যা নাই চাবিতে গাড়ি স্টার্ট হবে সেটা দেখাই দিব ইনশাল্লা ভদ্রলোক কিছু করেনি একুশ টায়ারটাও নামানো হয় না দেখতে পারতেছেন স্পেড টায়ারটাও নামানো হয় না যারা দেখেন আমি গাড়ি আনছি তো এখনো রেডি করিনি যে একটা ক্লিপ ক্লিপ এজোকে দেখেন আছে সব ওয়ার্স সার্ভিসিং বাকি আছে ইত্যাদি ইত্যাদি নিউশিপ যারা পছন্দ করেন তাদের জন্য উন্ডা সিভিক্স নিউশেপ যারা পছন্দ করেন তাদের জন্য বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট নতুন গাড়ি না আবারও বলে দিচ্ছি আমি নতুন গাড়ি বিক্রি করি না এইটার এইটার অনেক কিছুই চেঞ্জ আসছে আপনারা দেখেন খেয়াল করারা এটা ক্যাটালগ বই আছে এখানে এই যে ক্যাটালগ বই আছে ক্যাটালগ বই থেকে সব কিছুই এবং এসি রিটা কিন্তু চেঞ্জ হয়েছে খেয়াল করছেন আপনারা অনেকেই দেখেন এসি অপশনটা কিন্তু চেঞ্জ হইছে যে এখান থেকে এইখান থেকে চেঞ্জ হইছে অপশানটা খুবই চেঞ্জ হচ্ছে চার্জারের ব্যবস্থা সব কিছু কারণ সিভিক্স গাড়িটা সবাই ইয়াং জেনারেশন যারা আছে বেশি পছন্দ করে ইয়াং যারা ইয়াং ইয়াং যারা আছে তারা বেশি পছন্দ করে এখনও দেখেন কোনো জায়গায় একটা স্পট নেই অনেক সুন্দর এটা বলার কিছু নাই দেখেন ময়লা কী পরিমাণ ময়লা দেখছেন ফ্রুঁদ দিলে পরে খালি তো বুঝতেই পারতেছেন আমি এখনও গাড়ি ধুই নাই ওয়াশ করিনি সার্ভিসিং আর ওই যে রেডিও করিনি ভাই এটা চাপা মারি না এটাই সত্য যারা দেখেন এটাই সত্য এখানে লুকোচুরি নেই মিথ্যা নাই আপনারটা আপনি দেখা বুঝা শুনে নেন আমার তো নেবেন বা যার কাছ থেকে নেবেন দিইখা তো কিন্তু হইব আপনার

এবং সাউন্ড সিস্টেমের জন্য সেটটাও খুব সুন্দর হবে সাউন্ড অফ তো অবভিয়াসলি আমি আপনাদের দেখাই চার্জার ব্যবস্থাটা তাই তোমার ফোনটা দাও তো চার্জ হয় কিভাবে এখানে রাখলে দাঁড়াও দুইভাবেই দিই দেখি এইভাবে হবে না হ্যাঁ এই যে চার্জ হচ্ছে দেখছেন এই যে চার্জ হচ্ছে হচ্ছে তো দেও নাই না এই যে আবারও দেখাই আপনারা দেখেন এই যে হুম ওই যে চার্জের ব্যবস্থা চার্জ হচ্ছে দেখেন সিস্টেমটা আসলে চার্জার সিস্টেমটা এখানে চলে আসবে অটোমেটিক চার্জারের ব্যবস্থা চলে আসবে আপনাদের জাস্ট দেখাইলাম চার্জার সিস্টেমটা যাই হোক দামের ব্যাপারে চলে আসবো আর দেরি করবো না মাইলেজ তেত্রিশশো ছেচল্লিশ না

আমরা এতক্ষণ দেখলাম হুন্ডা সিভিক্স দুই হাজার একুশ মডেল এসে দুই হাজার বাইশে সিসি পনেরোশো টার্বো অল অপশন সানডুফ উইডার সানডুফ এবং আইফোন চার্জার থেকে সব কিছুই আছে স্যামসাং থেকে আইফোন থেকে সব চার্জ দিতে পারবেন সেই ব্যবস্থা আছে যাদের চার্জারের ব্যবস্থা তো যাই হোক দামের ব্যাপারে চলে আসে এটা আসক্রিন প্রাইস কত কত দিতে পারে এটা আসক্রিন প্রাইস আটচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস আটচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমবে সেটা কথার মাধ্যমে আসেন কথা বলেন যতটুক পারবো অনার করবে ইনশাল্লাহ সেটা কথার মাধ্যমে কি বলেন ইমনিকেশন যাই হোক বাপারটা তো বললাম যাই হোক আমার ইয়াং যুবক ইয়াং ভাইরা যারা আসেন বোনেরা যারা আছেন পৃথিবীতে বাবা মার উপরে বড়ো কিছু নাই আমার জান্নাত আমার বাপমা আমার কলিজার টুকরা তারা সবসময় বলি যে বাপমার দিকে যে ছেলে মেয়ে খেয়াল করবে ওই ছেলে মেয়ের রহমত সব সময় থাকবে কোনো দিন পিছনের দিকে যাবে না কখনোই না কোনো দিন না তো আর ইউটিউব ভাই যারা আছেন ভাই একজনের পর একজন জিলাস হইেন না দয়া করে সম্পর্ক সারা জীবন আমরা কাকটার মতন একজন একজন টাইনা দরি না এটা ঠিক না দেখেন আজকে ফলো করে সবাই আজ কত ইউটিউবার হয়েছে সবাই ভালো রাখেন আপনিও ভালো থাকেন ভুল থাকলে মাফ করে দিন সালাম আলাইকুম